কাওয়ালি গান শোনা কি হারাম নাকি জায়েজ? দেখুন, কাওয়ালি গান এর কথামালা যদি খারাপ না হয়, অর্থাৎ সেটার যে কথাগুলো আছে সেখানে যদি এমন কিছু না থাকে যেটাতে শিরক আছে বা হারাম কিছু আছে, তাহলে সেটা খালি গলায় গাইলে সেটা জায়েজ আছে, শোনাও জায়েজ আছে, গাওয়াও জায়েজ আছে। যদি খালি গলায় গাওয়ার পাশাপাশি তার সাথে বাদ্যযন্ত্র যুক্ত হয়, তাহলে পৃথিবীর উল্লেখযোগ্য কোনো আলেম নেই যার ফতোয়া আছে এটা হালাল হওয়ার। অর্থাৎ সবাই প্রায় একমত যে বাদ্যযন্ত্র যখন যুক্ত হবে তখন গানের কথামালা ভালো থাকলেও সেটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। একজন মুসলিম হিসাবে হালাল হারাম মেনটেন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা ঐচ্ছিক কোনো বিষয় না। মনে রাখবেন, শরীয়ত যে বিষয়গুলো হারাম করেছে কিন্তু আমাদের বুঝে আসে না কেন হারাম করেছে, আপনি নিশ্চিত থাকবেন যে অকাট্যভাবে শরীয়তের কোরআন হাদিসের আলোকে যেটি হারাম হওয়া প্রমাণিত হয়েছে সেই বিষয়ে অবশ্যই শরীয়তের কোনো হিকমা বা রহস্য আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন আর কোনো কারণ নাই, লজিক নাই, এটা হতে পারে না। যেমন গানের কথায় যদি আপনি বলেন, গান এর সাথে যখন বাদ্যযন্ত্রের সংমিশ্রণ হয় মানুষের মনের ভিতরে যে এক ধরনের ভাব তৈরি হয়, এর ফলশ্রুতিতে মানুষ শয়তানের সাথে কানেক্টেড হয়, শয়তান দ্বারা খুব বেশি প্রভাবিত হতে থাকে। শয়তান আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের উঠা বসায় নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে। তো এইটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। তো শরীয়ত সেজন্য আমাদেরকে বাদ্যযন্ত্রের ব্যাপারে খুবই সতর্ক করেছে। সূরা লোকমানের 6 নম্বর আয়াত সম্ভবত, সেখানে 6 নম্বর 3 নম্বর আয়াতে আল্লাহ আলমিন লাহওয়াল হাদিস কেনার ব্যাপারে যে ভর্ৎসনা করেছেন, সেখানে মূলত লাহওয়াল হাদিস বলতে এই জাতীয় গান যেগুলোতে বাদ্যযন্ত্রের ব্যবহার আছে এবং অশ্লীলতা শিরকপূর্ণ কথা আছে সেগুলোর কথা মিন করা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যা করলে আপনি বিশ্বখ্যাত মুফাসসিরগণ, সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহধন্য ব্যক্তিবর্গের যে তাফসির রয়েছে, বড় বড় বিশ্বখ্যাত যে তাফসির রয়েছে সবগুলো দেখলেই আপনি দেখতে পাবেন যে এখানে গান এবং বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। অতএব খালি গলায় কাওয়ালি গাইলেন সেটার কথামালার ভিতরে কোনো শিরক আপত্তিকর শরিয়া বিরোধী কথা থাকলো না, সেটা জায়েজ আছে। আর যদি শরিয়া বিরোধী কোনো কথা থাকে, কোনো সময় দেখা যায় এই যে কাওয়ালিতে এমন এমন কথা থাকে যে কথাগুলো সবসময় না, কোনো কোনো গানের মধ্যে যে কথাগুলো আসলে শরিয়ার আলোকে সঠিক নয়, গর্হিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহর পর্যায়ে নিয়ে গেল, তাহলে এটা শিরক হয়ে গেল। তো এইরকম যদি কিছু থাকে তাহলে সেটা খালি গলায় গাওয়া জায়েজ নাই। আর দ্বিতীয়ত হলো যে বাদ্যযন্ত্রের ব্যবহার থাকতে পারবে না, এই দুই শর্তে সেটা জায়েজ আছে। কাওয়ালি হইলে সেটাকে আমরা অনেক ইসলামিক মনে করে গলদকরণ করি এবং সেটাকে ইসলামিক মনে করি, এটা ইসলামিক না, পরিষ্কারভাবে আমাদের ধারণা থাকতে হবে। অনেক সময় দেখা যায় মুরগি দোকানদারগণ নিজ হাতে একাকই মুরগি জবাই করেন, এক্ষেত্রে কোনো দিক বিবেচনা করেন না। জানার বিষয় হলো এমন মুরগি জবাই শুদ্ধ হবে কিনা, মুরগি জবাই করতে হলে দুজন লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, একাকি মুরগি জবাই করলে সে মুরগি খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। দেখার বিষয় হলো আপনি বিসমিল্লাহ বলে জবাই করছেন কিনা, মুসলমান জবাই করছে কিনা, এটা হলো দেখার বিষয়। একজন মুসলমান জবাই করেছেন, বিসমিল্লাহ বলেছেন এবং সেই সাথে যতগুলো রগ কাটার কথা, মোটা যে কণ্ঠ আপনার খাদ্যনালী, এর বাইরে যে কণ্ঠনালী শ্বাসনালী আছে আর সরু যে চিকন রগ আছে দুই সাইডে, এগুলো কাটা গেছে কিনা দেখা যায়। এগুলো যদি কাটা যেয়ে থাকে বিসমিল্লাহ বলে জবাই করে থাকেন, ব্যাস তাহলে কী হয়ে গেল, সে মুরগি খাওয়া হালাল হয়ে গেল। এটা কি মহিলা জবাই করছে না পুরুষ জবাই করছে, ভাই বোন জবাই করছে কি না, জবাই করার সময় অজু ছিল কি না, দুজনে করলো না একজনে করলো, এগুলো কোনটাই আসলে এই মুরগির হালাল বা হারাম হওয়া, খাওয়া বা না খাওয়ার সাথে বা খাওয়া যাওয়া খেতে পারা বা না খেতে পারার সাথে কোনো সম্পর্ক নাই। যার কারণে একাকি মুরগি জবাই করে যদি দোকানদার জবাই করে জায়েজ আছে, বিসমিল্লাহ বললো কি না, রগগুলো ভালো করে কাটলো কিনা এটা ইম্পর্টেন্ট। আপনি কোনো রকম একটা পোস্ট দিয়ে দিলে ভালো করে সবগুলো রগ কাটলো না তাহলে জায়েজ হবে না। এখানে কণ্ঠনালে যেটা আছে যেটা দিয়ে, সরি খাদ্যনালে যেটা যেটা খাদ্য যায় সবচেয়ে মোটা সেটা কাটা গেলো কিনা, তার পাশে শ্বাসনালী আছে এটা কাটা গেলো কিনা, চিকন চিকন দুই পাশে দুটা রগ আছে কাটা গেলো কিনা, এটা আপনি ভালো করে দেখবেন, বাস বিসমিল্লাহ বললো কিনা, তাহলে ইনশাল্লাহ সে মুরগি খাওয়া জায়েজ হবে। নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে কিনা, নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়ে তাকে বিয়ে করাতে শরাই দৃষ্টিকোণ থেকে অসুবিধা নেই, শরাই দৃষ্টিকোণ থেকে সমস্যা নেই, কিন্তু
স্বাস্থ্যগত কোনো ক্ষতির কারণ আছে কি নেই, সম্ভাবনা আছে কি নেই, এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা ডাক্তার আছেন, বিশেষজ্ঞ আছেন, তাদের সাথে কথা বলতে পারেন। এর বাইরে সেরাই মাসালার কথা যদি আপনি বলেন, তো আমরা বলবো যে খালাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করতে পারেন এবং চাচাতো ভাইয়ের মেয়েকেও বিয়ে করতে পারেন, কারণ সে আপনার মাহরাম না, সে আপনার সরাসরি একেবারে যে নিষিদ্ধ তালিকার আছে যাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হারাম এবং দেখা দেওয়া জায়েজ, সেই তালিকার মানুষ না, যার কোনো একটা জায়েজ আছে। সিগারেট খাওয়া কি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ, এর কোনো শাস্তি আছে কি না? ভাই, ধূমপান করা ইসলামে নিষিদ্ধ, এ ব্যাপারে কোনো আলেমের কোনো ভিন্ন মত নাই। অনেক উলামা ইকরাম মাকরুহ তাহরিমি বলেছেন, যেমন হানাফি মাযহাব উলামা ইকরাম মাকরুহ তাহরিমি বলেন, তবে সৌদি আরব উলামা ইকরাম এটাকে হারাম বলেছেন, নিষিদ্ধ এবং এটা গুনাহ নাজায়েজ, এ ব্যাপারে কারোর কোনো ভিন্ন মত নেই। কেন? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ধূমপান করলে আমাদের উপকার হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়, উপকার হয় না বললেই চলে, পেট ভরে না, অন্যান্য কিছু না। আপনি বলবেন যে আমার ঘুমের লাই কাটে অথবা এনার্জি আসে বা অন্যান্য কিছু আসে, এরকম যদি বলেন, মদ এবং জুয়া এগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াইফ মুহমা আকবর মিন না ফাহিমা, এগুলো লাভের চাইতে ক্ষতি বেশি। লাভ আপনাকে ঘুমাচ্ছেন ভালো লাগলো, কিন্তু ক্ষতি হবে তার চাইতে বেশি। তো যে জিনিসটা খেলে পরিষ্কার ক্ষতি হবে আপনার, সুস্পষ্ট ক্ষতি সাধন হবে, জেনে শুনে সেরকম ক্ষতিকর জিনিস খাওয়া যেটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করবে, আপনাকে বিপদের দিকে ঠেলে দিবে, মৃত্যুর দিকে ঠেলে দিবে, ক্যান্সারের কারণ, সবচেয়ে বেশি ক্যান্সারের কারণ হয় এই ধূমপান, তো সেই জিনিসটা সেবন করা ইসলামে জায়েজ নাই, না জায়েজ, এটা একটা বিষয়। দ্বিতীয়ত, এটা যেহেতু আমাদের পেট ভরে না, এরপর আমরা টাকা দিয়ে যদি এটা খাই তাহলে সেটা অপচয় হয়, কারণ এটা অনর্থক অহেতুক একটা জিনিস। এটা যেটুকু আপনার ফুর্তি বা যেটুকু আপনার ভালো লাগা বা তথাকথিত এনার্জির জন্য করেন, তার চাইতে ক্ষতি অনেক বেশি। ধূমপান করার ফলে আপনার মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, আল্লাহর জমিনে কোনো হালাল খাবার খেলে মানুষের মুখে এরকম দুর্গন্ধ হয় না, এরকম বাজে গন্ধ, এরকম নোংরা গন্ধ, এর গন্ধটাই বলে দেয় এটা কি শরীয়তে হালাল নাকি হারাম। কথা বুঝে আসছে? বিধায় যাদের এই বদভ্যাস আছে তাদের সদিচ্ছাই যথেষ্ট এখান থেকে সরে আসার জন্য। মানুষ পারে না এমন কিছু নাই। অনেকে বলে, ভাই আমি বহুত চেষ্টা করছি পারি না। তাই বলে পারেন না মানে, আপনি পারবেন, আপনার সাথে আপনার 14 গোষ্ঠীতে যত ধূমপাই আছে সবাই পারবে একসাথে ইনশাআল্লাহ। কখন পারবেন? যখন ঠেলায় পড়বেন তখন আপনি পারবেন। আপনাকে জেলে নিয়ে যদি বেঁধে রেখে দেওয়া হয় আপনি পারবেন, দেখবেন সাথে আরও কিছু কত কিছু করবেন। আমরা যারা মনে করি যে আমরা পারি না, তাদের আসলে সদিচ্ছার কি আছে অভাব বা ঘাটতি আছে। যদি আপনি সিরিয়াসনেস থাকে তাহলে পারবেন না এমন কিছু নাই। মানুষ অভ্যাস ছাড়তে পারে না, আপনি কি মরে যাবেন? এরকম করে বিষয়ে আপনি মরে যাবেন, একটু কষ্ট হবে। এইটু কষ্ট করা, নিজের বিরুদ্ধে সংগ্রাম করা, নিজেকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি সামর্থ্য যার নাই, এরকম একজন ঢিলা মানুষ যার আত্মনিয়ন্ত্রণ নাই, নিজেকে কন্ট্রোল করতে পারে না, ডায়রিয়া রোগের মতো ঢিলা, ডাইরেক্ট হয়ে গেছে, যে তার মনে চায় আসে ওখানে কাইতে হয়ে যায়, সে কিছু করতে পারে না, নিজেকে ধরে রাখতে পারে না, এরকম ঢিলা মানুষ আল্লাহ কাছে জান্নাতের রেসপেক্ট করে কীভাবে, কীভাবে সে জান্নাতের প্রত্যাশা কোন মুখে করবে? এই জন্য সৎ সাহস দরকার। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই জন্য ধূমপান করা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যে সমস্ত ভাইদের বদভ্যাস আছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।